हेलो फ्रेंड्स, आशा करी सकले भलो आचो। तो आजकेर भिडियो हलो किभाबे तुम्हारा एरकम 3D एनिमेशन क्रिएट करबे मोबाइलेर माध्यमे। तो चलो भिडियोटी शुरू करा जाक। तो प्रथम डेस्क्रिप्शन थेके ए मडेलटाके डाउनलोड करार पर प्रिज्मा 3D एपे इम्पोर्ट करे नेबे। तो एरपर एखाने देखबे क्यारेक्टार एड करा आछे एबं क्यारेक्टारेर ह्यान्डेल माने आर कि मोबाइलटा एड करा आछे। तो तोमरा कि करबे, जास्ट कैमरार एनिमेशन करा। तो लेफ्ट साइडे क्यूबर टैप कर एखान एक कैमरा तुम्हारा एड कर। ओके, तो नीचे दिखे देखिए एखे कैमरा एड हो गए। ओके, तो एनिमेशन सेट करब। तो मॉडलिंग ऑप्शन टैप कर एनिमेशन मोड कर नाओ, तपर जिरो फ्रेमे चले एसो। तो जिरो फ्रेमे आसार पर तुम्हारा कैमरा के अवश्य सिलेक्ट कर। तारपर एखाने जाम्पिंग अपशनटाके देखबे अवश्य सिलेक्ट करा आछे। ओके, तो एटाके अवश्य सिलेक्ट करे नेबे तोमरा। तो एरपर जिरोते चले आसबे। तो जिरोते चले आसार पर कैमरार आर कि आमरा सिम्पलि कि करब, कैमेराटाके एनिमेशन करब। तो तार जोन्नो कैमेराटाके सिलेक्ट रखो एबं कैमेराटाके ना छोटो करे नाओ। तो तार जोन्नो लेफ्ट साइडेर दिके स्केल अपशने चले एसो। तारपर तीनटातेई तोमरा कैमेरार साइजटाके 0.01 करे नाओ। ओके, तीनटातेई 0.01 करे नेबे। तो एरपर कि करबे तोमरा, जखनी एटाके आर कि क्यारेक्टारेर दिके जूम करबे देखबे आर कि प्रब्लेम होबे, देखेछो केमन हो जाच्छे। तो तार जोन्नो कि करबे तोमरा, सिम्पलि कैमेराटाके अवश्य सिलेक्ट करो। तो सिलेक्ट करार पर लेफ्ट साइडेर दिके देखबे फील्ड अफ एकटा अपशन आछे कैमेरार फार्स्ट जे अपशनटा। ओके, तो एटाके तोमरा सिलेक्ट करो। तो सिलेक्ट करार पर एखाने देखबे 45 थाकबे। तो एटाके तोमरा सिम्पलि 20 करे देबे, तारपर ओके करे देबे। तो एरपर देखबे क्यारेक्टारेर दिके तोमरा মানে আর কি জুম করতে পারবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো এরপর কি করবে, জিরো ফ্রেমে চলে এসো। তো জিরোতে চলে আসার পর আমরা ক্যামেরার অ্যাঙ্গেলটাকে এরকম পজিশনে রাখবো। ওকে, তো তারপর এখানে কি ফ্রেম অ্যাড করে দেবো জিরোতে। তারপর চলে এসো তোমরা 70/80-তে। তো 80-তে আসার পর আমরা ক্যারেক্টারের দিকে এইভাবে এটাকে জুম করাবো। ওকে, তো ক্যারেক্টারের দিকে এরকম জুম করাবে। তো জুম করানোর পর এখানে তোমরা কি ফ্রেম অ্যাড করে দেবে। ওকে, তাহলে দেখবে আমাদের ক্যামেরার অ্যানিমেশনটা কিছুটা এরকম হবে। ওকে, তো এরপর কি করবে, সিম্পলি তোমরা এই থ্রি লাইনে ট্যাপ করবে। থ্রি লাইনে ট্যাপ করে এটাকে একবার সেভ করে নাও। তারপর সিম্পলি এটাকে তোমরা রেন্ডার করে নেবে। ওকে, তো রেন্ডার করার সময় ফ্রেম রেট 60 রাখবে, ফর্মটাকে 0 রাখবে। 2 হচ্ছে আমরা অ্যানিমেশন করেছি 80 পর্যন্ত। তো 2 এখানে তোমরা 80 করে দেবে, তারপর এটাকে সিম্পলি তোমরা রেন্ডার করে নেবে। ওকে, তো এটা রেন্ডার হয়ে যাওয়ার পর আমাদেরকে আরেকটা অ্যানিমেশন করাতে হবে। তো তার জন্য কি করবে, সিম্পলি তোমরা কি করবে, এই 80-তে যে কি ফ্রেমটা অ্যাড করেছো সেটাকে তোমরা ডিলিট করে দাও। তো তার জন্য কি করবে, 80 ফ্রেমে আসার পর তোমরা এই ঘড়িতে আবার ট্যাপ করলে দেখবে কি ফ্রেম ডিলিট হয়ে যাবে। তারপর জিরোতে আমরা যে কি ফ্রেমটা অ্যাড করেছিলাম সেটাকেও ট্যাপ করো জিরোতে। তো জিরোতে আসার পর একইভাবে এই ফ্রেমটাকেও ডিলিট করে দাও। তারপর আমাদেরকে আবার অ্যানিমেশন করাতে হবে আর কি মোবাইলের দিকে। তো তার জন্য ক্যামেরাটাকে তোমরা মোবাইলের দিকে ফোকাস করাও। ওকে, তো এটাকে মোবাইলের দিকে ঠিকভাবে তোমরা ফোকাস করাবে। যেহেতু প্রজেক্টটা খুবই ছোটো, তো তার জন্য ক্যামেরাটাকে আর কি অ্যানিমেশন করাতে প্রবলেম হচ্ছে। তো এরপর এখানে নিয়ে চলে আসার পর এখানে কি ফ্রেম অ্যাড করে দাও। তো আমরা মোবাইলের দিকে ফোকাস করিয়েছি। তো এরপর 0 থেকে 100 পর্যন্ত, ওকে, বা 100-এর বেশিও তোমরা করতে পারো। তো এখানে 110 নিলাম আমি। তো 110 নেওয়ার পর এখানে একই পজিশন থাকবে আমাদের। ওকে, তো তার জন্য এখানে কি ফ্রেম অ্যাড করো। তো 0 থেকে 100 পর্যন্ত আমাদের এরকম, মানে 110 পর্যন্ত আমাদের অ্যানিমেশনটা এরকমই থাকবে। ওকে, মানে আর কি আমরা এই স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে গেম প্লে শো করাবো। তো তার জন্য, তো এবার সিম্পলি এটাকে একবার সেভ করে নাও। তারপর রেন্ডার অপশনে ট্যাপ করো। এরপর সব কিছুই 60 রাখবে, মানে ফ্রেম রেটটাকে 60 রাখবে, ফর্মটাকে 0 রাখো। 2 হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন করছি 110 পর্যন্ত। তারপর ওকে করে দিয়ে এটাকেও তোমরা রেন্ডার করে নেবে। তো এগুলো রেন্ডার করার পর মাস্টার ওপেন করবে। তারপর এখানে ক্রিয়েট নিউ অপশনে ট্যাপ করবে। তারপর অ্যাসপেক্ট রেশিও 16:9 সিলেক্ট করে নেক্সট অপশানে ট্যাপ করে দাও। এরপর ইমেজ অপশানে ট্যাপ করো। তারপর এখান থেকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চুজ করে নাও। ওকে, তারপর এখানে প্রথমে চলে এসো তোমরা রেড বর্ডারটাকে নিয়ে। তো এরপর লেয়ারে ট্যাপ করো, মিডিয়াতে চলে এসো। তারপর তোমাদের যে অ্যানিমেশন ভিডিও সেইটাকে তোমরা অ্যাড করে নাও।
তো ফার্স্ট যে অ্যানিমেশন ভিডিও সেটাকে আমি অ্যাড করে নিয়েছি, তো এরপর এটাকে ফুল স্ক্রিন করতে হবে। তো তার জন্য কি করবে, সিম্পলি স্প্লিট স্ক্রিন অপশানে ট্যাপ করো, তারপর সাইডের যে ফ্রেমটা দেখছো সেটাকে এনেবল করে দাও, দেখবে ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এরপর এটাকে প্লে করলে দেখতে পাবে যে ভীষণ আর কি স্পিড হয়ে গেছে, যদি হয় বা তোমরা এই স্পিডও রাখতে পারো। তো তার জন্য কি করবে, এটাকে স্লো করতে হলে ক্লিপসটাকে সিলেক্ট করো, সিলেক্ট করার পর রাইট সাইডে দেখবে স্পিড অপশান আছে, তো স্পিডটাকে তোমরা 0.5 করে দাও, তারপর রাইট অপশানে ট্যাপ করো, দেখবে এটা আর কি স্লো হয়ে যাবে। ওকে, তো এরপর আমাদের যেখানে এই ক্লিপসটা শেষ হচ্ছে সেই পজিশনের রেড বর্ডারটাকে নিয়ে চলে এসো, তারপর লেয়ারে ট্যাপ করো, আবার মিডিয়াতে চলে এসো, তারপর সেকেন্ড যে আমাদের অ্যানিমেশন ছিল সেটাকেও তোমরা এখানে অ্যাড করে নাও। তো অ্যাড করে নেওয়ার পর এটাকেও তোমরা কি করবে, স্প্লিট স্ক্রিন অপশানে ট্যাপ করে এটাকেও ফুল স্ক্রিন করে দাও, তারপর রাইট অপশানে ট্যাপ করো, তারপর এটাকেও যদি তোমরা একটু স্লো করতে চাও তো তার জন্য এটাকে সিলেক্ট করো, তো সিলেক্ট করার পর স্পিড অপশানে চলে এসো, এরপর এটার স্পিডটাকে 0.5 করে দাও, তারপর রাইট অপশানে ট্যাপ করো। ওকে, তো এরপর দেখবে এটা আমাদের কিছুটা এরকম হবে স্পিড। ওকে, তো এরপর দেখছো ব্যাকগ্রাউন্ড যেটা সেটা আমাদের ফুল ভিডিও জুড়ে নেই, তো তার জন্য এটাকে সিলেক্ট করে এটাকে পিছন থেকে এরকম সোয়াইপ করে ফুল ভিডিও যতটা আমাদের ঠিক ততটাই তোমরা এটাকে রাখবে। ওকে, তো এরপর কি করবে, সিম্পলি সেকেন্ড যে ক্লিপস আমাদের শুরু হচ্ছে এইটা, তো এখানে আমাদের দেখছো মোবাইলের এখানে আমরা গেম প্লে অ্যাড করবো, তো তার জন্য সিম্পলি এটাকে সিলেক্ট করো, তো সিলেক্ট করার পর ক্রোমা কি অপশান আছে, তো ক্রোমা কি অপশানটাকে তোমরা এনেবেল করে দেবে, তো এনেবেল করার পর রাইট অপশানে ট্যাপ। তো এরপর কি করবে, সিম্পলি আমাদের সেকেন্ড যে ক্লিপস মানে মোবাইলের যে আর কি অ্যানিমেশন যেখান থেকে আর কি শুরু হচ্ছে, ঠিক আছে, সেই পজিশনে চলে এসো। তো চলে আসার পর মানে রেড বর্ডারটাকে সেই পজিশনে নিয়ে চলে এসো, মানে এই ক্লিপসের এখানে। তো আনার পর লেয়ার অপশানে ট্যাপ করো, তারপর মিডিয়াতে চলে এসো, তারপর তোমাদের যে কোনো একটা গেম প্লে এখানে অ্যাড করে নাও। তো গেম প্লেটাকে অ্যাড করার পর কি করবে, সিম্পলি এটাকে একটু রিসাইজ করো, এই কর্নারটাকে ধরে এটাকে রিসাইজ করো, এবং এই রোটেট আছে এই সাইডের কর্নার ধরে তোমরা এটাকে রোটেট করাও। তো রোটেট করানোর পর তোমরা এই ফোনের এখানে মানে আর কি ফোনের সাইজ হিসাবে এটাকে তোমরা অ্যাডজাস্ট করে নাও। ওকে, তো এখানে অ্যাডজাস্ট করে দেওয়ার পর কি করবে, সিম্পলি এটা দেখছো আমাদের স্ক্রিনের প্রথমে চলে এসছে মানে উপরে চলে এসছে। ওকে, তো তার জন্য কি করবে, সিম্পলি এটাকে সিলেক্ট করো, তো সিলেক্ট করার পর এই যে থ্রি ডট দেখছো এখানে ট্যাপ করে এটাকে সেন্ড টু ব্যাক করে দাও, তাহলে দেখবে এটা আমাদের মোবাইলের মধ্যে সেট হয়ে যাবে। ওকে, তো এরপর এটা আমাদের যে আনওয়ান্টেড এরিয়া সেটা তোমরা ফুল ভিডিওটা জুড়ে করে দাও, এবং বাকিটুকু ক্রপ করে নাও মানে আর কি ট্রিম করে নাও, তারপর রাইট অপশানে ট্যাপ করে দাও, তাহলে দেখবে এটা আমাদের আর কি সেট হয়ে গেছে। ওকে, তো এরপর এটাকে আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি, কিছুটা এরকম হবে। ওকে, তো এরপর চাইলে তোমরা পুরো ভিডিওটাতে কোনো একটা মিউজিক অ্যাড করে দিতে পারো। তো এরপর কি করবে, আমাদের অ্যানিমেশন পুরোপুরি কমপ্লিট, তো এরপর এই অপশানে ট্যাপ করো, তো ট্যাপ করে এটাকে তোমরা সিম্পলি সেভ করে নাও। তো আশা করি ভিডিওটা সকলে বুঝতে পেরেছো, এবং ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।